নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 13 নভেম্বর 2022 রবিবার, যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির নাম আমি আজকে জানাবো। এবং যারা রাশি সম্বন্ধে জানেন না, অনেকেই কমেন্ট করেছেন স্যার আমি তো রাশি সম্বন্ধে জানি না, আপনাদের নামের অক্ষর দিয়ে আমি প্রতিদিন আপনাদেরকে এটার উপরও দিচ্ছি। অর্থাৎ যারা রাশি নাম জানেন তারা রাশিটাকেই ধরবেন, আর যারা রাশি জানেন না তারা নামের অক্ষর দিয়ে যে শুরু হচ্ছে সেই নামের অক্ষর দিয়ে আপনি কিন্তু আগামীকাল আপনার প্রবল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, মানুষের জীবনে কম বেশি অর্থপ্রাপ্তির কিন্তু যোগ থাকে, এমন কোনো মানুষ নেই তার ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হয়নি। যে কোনো দিক থেকে, যে কোনো সাইট থেকে অর্থ কিন্তু আপনার আসতে পারে। কারো খুব তাড়াতাড়ি অর্থপ্রাপ্তি ঘটে, কারো একটু দেরিতে অর্থপ্রাপ্তি ঘটে। কেউ কেউ বুঝতে পারে, আবার কেউ কেউ বুঝতে পারে না। যারা বুঝতে পারে না, অর্থাৎ অপরচুনিটিটা কিন্তু আপনার হাত থেকে কিন্তু বেরিয়ে গেছে, সেই জায়গাটাকে আবার ফিরিয়ে আনার জন্য একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে গাইডলাইন দিতে কিন্তু পারে। তো তাই জন্য কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হয়, নয়তো পিছিয়ে পড়তে হয়। দেখুন, এই যে অর্থপ্রাপ্তি, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করে। আপনার ভাগ্যভাব যদি স্ট্রং থাকে কি না, আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘটবে। কিন্তু জানেন তো, কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যভাব ঠিক থাকলেও বাধা কিন্তু থাকে, সেই বাধাকে অতিক্রম করে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটানো সম্ভব। আগে আমি জানিয়ে দিই আগামীকালের নামের অক্ষর দিয়ে যেগুলো আছে তাদের কথা আগে আমি জানিয়ে দিই। দেখুন, আগামীকাল প্রথম কথা হচ্ছে রবিবার, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র থাকছে, যোগ থাকছে সাধ্য যোগ থাকছে। ভালো সময় 11:37 থেকে 12:22 পর্যন্ত, এবং রাহুকাল 4:30 থেকে 4:30 থেকে 6:00 পর্যন্ত কিন্তু আগামীকাল রাহু সময় থাকছে। এবার আপনাদেরকে আমি জানাবো একে একে রাশির নাম, এবং আপনাদের ক্ষেত্রে রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বার। তার আগে যারা রাশি জানেন না, প্রচুর এরকম মানুষ আছে, তারা কি পাবে না, তাদের ক্ষেত্রেও অবশ্যই প্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ নামের অক্ষর দিয়ে, যদি আপনার নামের অক্ষর, প্রথম অক্ষর যদি সি দিয়ে শুরু হয়, তাহলে আপনার আগামীকাল প্রবল প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। আপনাদের শুভ সময় 10:41 থেকে 12:14 পর্যন্ত। দ্বিতীয় যে নামের অক্ষরের কথা আমি বলবো, সেটি হচ্ছে আপনার ইউ দিয়ে। যদি আপনার নামের অক্ষর ইউ দিয়ে শুরু হয়, তাহলে আপনাদের আগামীকাল সুপার প্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ আপনার আগামীকালের শুভ সময় সকাল 10:41 থেকে 12:36 পর্যন্ত। এরপর ক্ষেত্রে আমি যেটি বলবো, সেটি হচ্ছে আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, তাহলে আপনার আগামীকাল সুপার প্রাপ্তি কিন্তু ঘটবে। আপনাদের শুভ সময় 11:34 থেকে 12:56 পর্যন্ত, এবং আপনাদের আগামীকাল যে প্রাপ্তির আমি সময়টা বললাম, নিশ্চিত রূপে এই সময় প্রাপ্তি আপনাদের হবে। এরপর যে নামের অক্ষরের কথা আমি বলবো, সেটি হচ্ছে আপনার টি দিয়ে। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, তাহলে আপনার কালকের প্রবল প্রাপ্তি কিন্তু সম্ভাবনা রয়েছে। শুভ সময় সকাল 10:39 থেকে 11:54 পর্যন্ত, টাইমটা কিন্তু শুভ। এবার আমি জানাবো রাশির নাম, এবং
রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে এবং টার্গেট নাম্বার আমি জানাবো। তার আগে একটু আলোচনা করে দিই। দেখুন, আমি বারবার বলছি, ভাগ্যভাবকে স্ট্রং করুন। এবং যেহেতু বছরটি কেতুর বছর, আপনার ক্ষেত্রে কোন কবচটি থাকবে, রাহু কবচ না কেতু কবচ না শনি রক্ষা কবচ, এই জায়গাটা কিন্তু জানা একান্তই দরকার। অর্থাৎ যে কোনো কবচ চট করে পড়া উচিত নয়, আপনার ক্ষেত্রে শ্যুট করতেও পারে আবার শ্যুট না করতেও পারে। এই জন্য এক্সপার্ট যারা অ্যাস্ট্রোলজার তাদের সঙ্গে পরামর্শ নিন। দেখুন, আপনি একটা রত্ন পরে আছেন, তার সাথে কোনো একটা কবচ পরে নিচ্ছেন, আপনার ক্ষেত্রে দরকার আছে কি না, আপনার ক্ষেত্রে আদৌ সেই কবচটা প্রয়োজন আছে কি না, সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে কিন্তু বলতে কিন্তু পারে। তো এই সময় আমি আবারও বলছি, সূক্ষ্ম বিশ্লেষণ করে, চুলচেরা বিশ্লেষণ করে আপনার কিন্তু প্রবল প্রাপ্তি কিন্তু ঘটানো সম্ভব। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর এবং আপনার ভাগ্যভাবের উপর এবং আপনার হস্তরেখা। যারা পাচ্ছেন না তারা হস্তরেখা বিচার করুন, নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। অনেকে এমন মানুষ আছে প্রচুর প্রচেষ্টা করছে কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না। দেখুন, রাহু কেতু শুক্র শনি এবং বুধ, এই গ্রহগুলো কিন্তু আপনার জন্মছকে ভালো থাকা দরকার। এবং চারটি ভাব, আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব এবং সফলতার ভাব, এই ভাবগুলো কিন্তু দেখা দরকার। তো এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি, প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। দেখুন, এমন কোনো মানুষ নেই যার জীবনে সুযোগ আসেনি। অর্থ মানুষকে আকর্ষণ তখনই করবে আপনার গ্রহ যখন এবং আপনার ভাগ্য যখন সাথ দিবে কি না, অর্থ তখনই কিন্তু আপনাকে আকর্ষণ করবে। তো আগামীকাল পাঁচ রাশির যে সুপার প্রাপ্তি করতে চলেছে সেই রাশির নাম, টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় জানাবো। প্রথম রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত। এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময় যেটা আছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে সকাল 9:39 থেকে আপনার 11:22 পর্যন্ত বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সময়। এবং দ্বিতীয় যে রাশির কথাই বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5:02। শুভ সময় সকাল 10:45 থেকে আপনার 11:54 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। শুভ সময় সকাল 11:21 থেকে শুরু করে আপনার 12:37 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের শুভ সময় 11:35 থেকে শুরু করে আপনার দুপুর 1:54 পর্যন্ত। অন্তিম এবং শেষ রাশি কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের শুভ সময় সকাল 10:41 থেকে শুরু করে আপনার 11:56 পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।